নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধার সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে। নমস্কার, আজকে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নক্ষত্র জ্ঞান বলা যেতে পারে, নক্ষত্রের সিরিজ বলা যেতে পারে এটাকে। আর এবারে আমরা এই অনুষ্ঠানটি একটু উল্টোভাবে করছি, অর্থাৎ আমরা রেবতী থেকে শুরু করছি এবং অশ্বিনী অবধি এসে পৌঁছাবো। এইটা করার একটাই মাত্র উদ্দেশ্য, যারা রেবতী নক্ষত্র, যারা শেষের দিকে নক্ষত্রের মধ্যে রয়েছে, তারা অনেক সময় রিকোয়েস্ট করেন বা আমাকে মেল করে আমার কাছে বক্তব্য পাঠিয়ে দেন। তারা অনেক সময় বলেন যে আপনি বলেন, আমরা তো বঞ্চিত হয়ে যাই, লাস্টের দিকে অনুষ্ঠানগুলো আপনি করেনই না। ঠিক আছে, তাই আমি কিন্তু নিরাশ করি না কাউকে, আমি তাদের রিকোয়েস্টকে রাখার চেষ্টা করেছি। তাই এবারের অনুষ্ঠানটি করার পদ্ধতিকে একটু পরিবর্তন করে দিচ্ছি, তাই রেবতী থেকে শুরু করব, এবং রেবতী থেকে আস্তে আস্তে রেবতী, তারপরে উত্তর ভাদ্রপদ, তারপরে পূর্ব ভাদ্রপদ, তারপরে ধনিষ্ঠা, শতবিশা, তারপরে ধনিষ্ঠা, তারপরে শ্রবণা, এরকম করে করে আমরা এগিয়ে আসবো। অবশ্যই আমরা অভিজিৎ নক্ষত্রকে এর মধ্যে রাখবো। তাই আমাদের নক্ষত্রের আলোচনাকে অবশ্যই ভালো করে শুনুন, এবং আমি যে আশা, আমার আশা যে আপনি যদি ভালো করে শোনেন, যদি এবার আমার কথাগুলো বোঝেন, তাহলে অবশ্যই আপনি অনেক কিছু শিখে যাবেন। এবং যদি আপনার রেবতী নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে আপনি জেনে নিন যে আপনার ভেতরে কোন কোন গুণগুলো লুকিয়ে রয়েছে। সেই গুণগুলো কিন্তু আপনার ভেতরে অবশ্যই রয়েছে, একটু সময়ের অপেক্ষা সেটা বেরিয়ে আসতে, হয়তো এখনও সময় আসেনি বলে এখনও বেরিয়ে আসেনি, কিন্তু একটা সময় আসবেই, এবং তখন কিন্তু আপনার ভেতরে সেই গুণগুলো অবশ্যই পরিলক্ষিত হবে। তাই রেবতী নক্ষত্রের জন্য শাস্ত্র কি বলেছে, এই নক্ষত্রের বাস, এই নক্ষত্রের অবস্থান আপনি জানেন মীন রাশিতে। মীন রাশিতে 16°40' থেকে 30° অবধি রেবতীর অবস্থান, বাসস্থান বলা হয়, রেবতী অবস্থিত বলা হয়। রেবতী হচ্ছে একটি গণ্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে। গণ্ডমূল নক্ষত্রের মধ্যে আপনি যদি না জানেন তাহলে জেনে নিন, অশ্বিনী, মঘা, মূলা এবং জ্যেষ্ঠা, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই ছটি নক্ষত্রকে গণ্ডমূল নক্ষত্র বলা হয়। গণ্ডমূল নক্ষত্রে জন্মগ্রহণ করলে তার জীবনে সমস্যা অবশ্যই আসে, এবং সেই বহু সমস্যাকে যদি জন্মছক ভালো থাকে, অনেক সমস্যাকে সে কাটিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, আর যদি ছক খারাপ থাকে সে বহু সমস্যার মধ্যে আটকে যেতে পারে। তাই গণ্ডমূল নক্ষত্রকে সমাধান করার জন্য গণ্ডমূল নক্ষত্রকে কাটাবার নিয়ম রয়েছে, আপনি যদি চান তাহলে পরে আপনি কাটিয়ে ফেলতে পারেন। এই নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধের তিনটি নক্ষত্র, একটি হচ্ছে অশ্লেষা, একটি জ্যেষ্ঠা এবং একটি রেবতী, এটাও আপনি জানেন। এই নক্ষত্র রেবতী নক্ষত্র বৃহস্পতি ঘরের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির মধ্যে অবস্থান করছে, এটাও আপনি জানেন মোটামুটিভাবে। এই নক্ষত্র হচ্ছে শূদ্রবর্ণের নক্ষত্র। এই নক্ষত্রর চিহ্ন হচ্ছে দুটো মাছ একসঙ্গে রয়েছে। এই নক্ষত্রের সম্পর্ক অনেক সময় দেখা যায় জ্ঞানের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে। এই নক্ষত্রের দিক হচ্ছে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক, এই নক্ষত্রের আর কি দিক বলা হয়। এই নক্ষত্র রেবতী কথার নক্ষত্র রেবতী কথার অর্থ হচ্ছে মানে অনেক সময় বলা হয় ধনী, আর্থিক উন্নতি যার আছে বা প্রতিষ্ঠিত মানুষকে অনেক সময় এই রেবতী কথার মানে বোঝায়। অর্থাৎ রেবতী কথার মানে হচ্ছে প্রতিষ্ঠিত ব্যক্তি নয়, প্রতিষ্ঠিত কথাটাকে বলা হয়েছে। এবং রেবতী নক্ষত্রের দেবতা হচ্ছে উষা। উষার কথা মানে হচ্ছে, উষা হচ্ছে সূর্যেরই আর একটি নাম, তাই রেবতী নক্ষত্রের মানুষেরা যদি সূর্যের প্রণাম করেন, সূর্যর যদি পূজা করেন, তাহলে পরে খুব ভালো উপকার পায়। এই নক্ষত্রে জাতকরা প্রচণ্ড ধার্মিক প্রকৃতির হয়, প্রচণ্ড অন্ধবিশ্বাসী প্রকৃতির হয়, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সৎ প্রকৃতির অনেক সময় হয়ে যায়। কিন্তু সমস্যা একটাই, এটাই কিন্তু মাঝে মধ্যে মাথা গরমের একটা প্রবণতা চলে আসে, অর্থাৎ নিজে একটা জেদের মধ্যে চলে আসে। প্রচণ্ড চালাক প্রকৃতির হয়, খুব বুদ্ধি কাটিয়ে কথাবার্তা এরা বলে, এবং এই নক্ষত্রের জন্ম হওয়ার ফলে এরা কিন্তু জীবনে মোটামুটি উন্নতি করে ফেলে, অর্থাৎ যেমন তেমন করেই হোক উন্নতি আলটিমেটলি হয়।
এই নক্ষত্রের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই নক্ষত্রে যারা জন্মেছে তারা অনেক সময় কবি হতে পারে, অর্থাৎ লেখনী শক্তি বা কাল্পনিক ক্ষমতা কিন্তু অনেক ভালো। এছাড়াও অ্যাস্ট্রোলজার হতে পারে কোনো রকম ভাবে, এছাড়াও কিন্তু এই নক্ষত্রে জন্ম হওয়ার ফলে টিচার হতে পারে, ডক্টর হতে পারে, এগুলো কিন্তু এই নক্ষত্রের মধ্যে একটি গুণ। এছাড়াও ছোটোখাটো অনেক রকম ব্যাপার হতে পারে, মানে অনেক কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেগুলো নয় নাই বললাম, খুব কুইকলি করছি তো অনুষ্ঠানটি, কিন্তু এই সমস্ত গুণগুলো রয়েছে। এছাড়াও ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো কাজকর্ম, এছাড়াও হচ্ছে খাতা বই পুস্তক সংক্রান্ত কোনো কাজকর্ম, এছাড়া কোনো আমরা যদি বলি যে অনেক সময় খাওয়া দাওয়ার বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে জাতক, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা সংক্রান্ত কোনো লাইনের সঙ্গে যুক্ত থাকতে পারে, এরকম ধরনের হয় রেবতী নক্ষত্রটা। রেবতী নক্ষত্রের যদি রেবতী নক্ষত্রের দিয়ে নাম রাখবো মনে করেন, নক্ষত্রের একটি নাম হয়, অর্থাৎ নামের প্রথম অক্ষর হয়। রেবতী নক্ষত্রের নামের প্রথম অক্ষর হচ্ছে দো, দে, চা, চি, বা আপনি করতে পারেন ডি অথবা ডি দিয়ে, আপনি ধরুন যে ডি দিয়ে কিন্তু রেবতী নক্ষত্রের মোটামুটি নাম আসবে। রেবতী নক্ষত্রের মধ্যেও চারটি চরণ রয়েছে, প্রত্যেকটি চরণ হচ্ছে 3°20' করে, এবং যেই নক্ষত্র কোনো রাশির মধ্যে 13°20' সম্পূর্ণ মান পেয়েছে সেই 13°20' মধ্যে সেই রাশির মধ্যে চারটি চরণই পড়বে, এবং চারটি চরণই পড়ার ফলে রেবতী নক্ষত্রের টোটাল যে গুণ, সেই টোটাল গুণটা কিন্তু সেই রাশির মধ্যে অবশ্যই এসে বর্তাবে। রেবতী নক্ষত্র যদি জন্ম হয় এরা প্রচণ্ড উদার প্রকৃতির হয়, এরা মানুষকে সেবা করার চেষ্টা করে বা মানুষের উপকার করার চেষ্টা করে, এবং রেবতী নক্ষত্রে যদি জন্ম হয়ে যায় তাহলে এরা প্রচণ্ড বাস্তববাদী প্র্যাকটিক্যাল হয়। রেবতী নক্ষত্রে যদি জন্ম হয়ে যায় তাহলে পরে কিন্তু এরা খুব সুন্দর ব্যবহার করতে পারে, অর্থাৎ ভালো ব্যবহার করে ভালো ব্যবহার উপহার দেওয়ার চেষ্টা করে। রেবতী নক্ষত্রে জন্ম হয়ে গেলে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে, আমি তো বললাম সে কথা, রেবতী নক্ষত্রে জন্ম হয়ে গেলে পরে এরা একটু গাম্ভীর্যপূর্ণও হতে পারে, মানে একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট ভাব চলে আসতে পারে। রেবতী নক্ষত্রে জন্ম হয়ে গেলে পরে খুব সেন্সিটিভ প্রকৃতির হয়। রেবতী নক্ষত্রে জন্ম হয়ে গেলে পরে দেখা যায় যে রেবতী নক্ষত্রের যদি চতুর্থ চরণ, মোটামুটি যদি চতুর্থ চরণের কারোর জন্ম হয় তাহলে সেই নক্ষত্রে জন্ম হওয়ার ফলে তার চাটে কিন্তু রেবতী নক্ষত্রটি অনেক সময় রেবতী নক্ষত্র বলবো রাশিটি আসলে বর্গোত্তম হয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রে জন্ম হয়ে গেলে পরে এরা অনেক সময় কাল্পনিক প্রকৃতির হয়ে যায়, এবং রেবতী নক্ষত্রে জন্ম হলে এরা খুব পরোপকারী হতে পারে। রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করলে পরে এদের ক্ষেত্রে কোনো প্রতিভাবান ব্যক্তি হওয়ার দরকার রই মানে হতে পারে, বা কোনো ধার্মিক সংস্থার মধ্যে এর অ্যাটাচ থাকতে পারে কোনো রকমভাবে, ধার্মিক সংস্থা বা এনজিও সংস্থার সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। এছাড়াও রেবতী নক্ষত্রে জন্ম হওয়ার ফলে এরা কিন্তু দেখা যায় যে কোনো নায়ক, কোনো কবি, কোনো শিল্পী, কোনো কনস্ট্রাকশন সম্পর্কীয় কাজকর্ম, এবং তার সঙ্গে হচ্ছে কোনো ধার্মিক সংস্থার সঙ্গে কাজকর্ম করা, এছাড়া হচ্ছে কোনো ডাক্তার, এই সমস্ত কাজের মধ্যে তারা যুক্ত হতে পারে। রেবতী নক্ষত্র যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে তাহলে এই নক্ষত্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে সেই জাতককে অবশ্যই বিষ্ণু, শ্রী বিষ্ণু আর কি শ্রীকৃষ্ণের সহস্র নাম অবশ্যই করা উচিত, তাহলে নক্ষত্রটি পীড়িত হবার হাত থেকে অনেক সময় রক্ষা পাবে। তাই যদি নক্ষত্রটি পীড়িত হয়ে যায় তাহলে বিষ্ণু সহস্র নাম করলে আপনি কিন্তু অবশ্যই উপকার পাবেন। তাই আর কথা বাড়াবো না, এখানে আমাদের নক্ষত্রের পাঠ শেষ করলাম, পরবর্তী নক্ষত্র নিয়ে আমরা আবার আলোচনা করবো, এবং পরবর্তী নক্ষত্র আবার একটি অন্য বিষয়ে, আবার একটি অন্য নক্ষত্রকে নিয়ে আবার একটি নতুন জ্ঞান, নতুন শেখা, এবং আমার আশা, আমার বিশ্বাস যে আপনি 27টি নক্ষত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক রকম প্রতিভা আপনার ভিতরে চলে আসবে, অনেক রকম অঙ্ক চলে আসবে, অনেক রকম হিসাব চলে আসবে। শুধুমাত্র অপেক্ষা কয়েকটা দিনের, কয়েকটা সময়, আপনি শুধু নক্ষত্রকে জানুন, এবং নক্ষত্রকে জানার সিস্টেম তো বইতে অনেক রকম কিছু লেখা রয়েছে, কিন্তু আমি আপনাকে সহজ ভাষায়, সরল ভাষায়, এবং মনে থাকে যাতে সেরকমভাবে বলার চেষ্টা করছি, যাতে আপনি কুইকলি নক্ষত্রকে মাথায় রেখে পরবর্তী পদক্ষেপে এগোতে পারেন। তাই আমার বিশ্বাস যে আপনি নক্ষত্রের অনুষ্ঠানগুলি সবকটাই দেখবেন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ